আর কয়েক মাস, তারপরেই 2024 সালের লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে জয়যুক্ত করার লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি গঠিত প্রতিটি রাজ্যের সরকার। এই প্রস্তুতির অঙ্গ হিসেবে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের উদ্যোগে রবিবার রাজধানীর কুঞ্জবনস্থিত গীতাঞ্জলি অতিথিশালায় এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। উল্লেখ্য, আজ হলো মাসের শেষ রবিবার এবং প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান সম্প্রচারিত হয়ে থাকে গোটা দেশে। এই রবিবার ছিল প্রধানমন্ত্রীর মন কি বাতের 107তম পর্ব। এদিন বৈঠকের শুরুতেই বৈঠকে উপস্থিত সকলে মিলে প্রধানমন্ত্রীর মন কি বাতের 107তম পর্ব অনুধাবন করেন। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের সমস্ত বিধায়ক বিধায়িকা, মিনিস্টার, আমাদের স্টেটের যারা আমাদের পদাধিকারী, জেলার আমাদের যারা সভাপতি প্রভারী, সকলকে নিয়ে আজকে আমাদের এই একটা গুরুত্বপূর্ণ বৈঠক আমরা আয়োজন করেছি। আর এই বৈঠকের প্রারম্ভেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে 107তম যে মন কি বাত অনুষ্ঠান, সে মন কি বাত অনুষ্ঠানও আমরা একসঙ্গে, এটা আমাদের জানেন, আপনারা সবাই জানেন যে আমাদের প্রত্যেক বুথ স্তরে সেটা হয় এবং আজকেও সেটা আমাদের এই রাজ্য কমিটির বৈঠকের প্রাগলগ্নে আমরা এই মন কি বাত অনুষ্ঠান শুরু করব, শুনব এবং পরবর্তীতে আমাদের স্টেটের যে বৈঠক, সে বৈঠক আমরা সেখানে সংগঠিত করব। আমাদের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের যিনি সংগঠন মন্ত্রী আদরণীয় রবীন্দ্র রাজুজি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, উনিও থাকবেন এবং আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের কী কী প্রস্তুতি, আমাদের আর কী করণীয় কাজ, সেই সম্পর্কে বিস্তারিত এখানে আলোচনা করা হবে। এই দিনের এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজুজি, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী শান্তনা চাকমা এবং অন্যান্য মন্ত্রী, বিধায়ক এবং রাজ্যের প্রতিটি জেলার সভাপতি, প্রভারী এবং সাংগঠনিক পদাধিকারীগণ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।